হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ একটি দীর্ঘস্থায়ী ক্রনিক অসুখ। রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, সেরিব্রাল অ্যাটাক বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। তবে শুরুতেই যদি প্রতিদিনের খাদ্য তালিকা সঠিকভাবে তৈরি করা যায়, তবে উচ্চ রক্তচাপ একদম নিয়ন্ত্রণে আসবে। আজ আপনাদের আটটি খাবারের নাম বলবো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, যা অবশ্যই আপনাকে প্রতিদিন খেতে হবে, এবং অন্য আটটি খাবারের নাম বলবো যা কখনোই খাবেন না, বেশি নয়, মাত্র সাত দিন। এই খাবারের নিয়ম যদি আপনি সঠিকভাবে মানতে পারেন, তবে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার রক্তচাপ কতটা নিয়ন্ত্রণে এসেছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে ধারাবাহিকভাবে বলবো সেই আটটি খাবারের নাম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, যা আপনি কখনোই খাবেন না। কফি। কফি খেলে সাময়িক সময়ের জন্য রক্তচাপ বেড়ে যায়, তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য কফি খাওয়া একদম নিষেধ, কারণ ক্যাফেইন রক্তনালীকে সরু করে দেয়, ফলে হঠাৎ বেড়ে যাওয়া রক্তচাপের ফলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তাই উচ্চ রক্তচাপ থাকলে কফি বা অতিরিক্ত চা পানের অভ্যাস একদম বাদ দিবেন, বদলে প্রতিদিন 1 থেকে 2 কাপ করে গ্রিন টি খেতে পারেন। লবণ। উচ্চ রক্তচাপের অন্যতম কারণ হল শরীরের মাত্রাতিরিক্ত সোডিয়াম জমা হওয়া, তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য লবণ, বিশেষত আমরা যে আয়োডিনযুক্ত বা পরিশোধিত সাদা লবণ খাচ্ছি, এটাতে সোডিয়ামের পরিমাণ খুবই বেশি, তাই খুব সীমিত পরিমাণে লবণ দিয়ে খাবার তৈরি করার চেষ্টা করবেন। সবচেয়ে ভালো হয় যদি এই পরিশোধিত সাদা লবণ একদম বাদ দিতে পারেন, এবং সেই সাথে বিভিন্ন স্বাদযুক্ত লবণ, বিট লবণ, টেস্টিং সল্ট ইত্যাদি একদম বাদ দিতে হবে। বদলে আপনি খাবারের তালিকায় সি সল্ট বা সন্দর্ভ লবণ রাখতে পারেন। এই লবণে সোডিয়ামের পরিমাণ কম এবং অন্যান্য ক্ষতিকর উপাদান কম থাকায় এই লবণ খেলে রক্তচাপ একদম নিয়ন্ত্রণে থাকে। উচ্চ রক্তচাপের লাল মাংস অর্থাৎ গরু, খাসি বা মহিষের মাংস একদম বাদ দিতে হবে, কারণ এই সব লাল মাংসে খারাপ কোলেস্টেরলের পরিমাণ এতটাই বেশি যে হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। উচ্চ রক্তচাপে চিনি বা চিনিযুক্ত যে কোনো খাবার একদম বর্জন করতে হবে, কারণ এই চিনি আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর, কারণ এই খাবারগুলো আমাদের শরীরে মেদ জমায় এবং শরীর মোটা হওয়ার সাথে সাথে রক্তচাপ বৃদ্ধি পেতে থাকে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রাও শরীরে বেড়ে যায়। যদি আপনাকে মিষ্টি খেতে হয় তাহলে আপনি খাঁটি আখের গুড়, খেজুরের গুড় অথবা খাঁটি মধু 1 চামচ করে খেতে পারেন, এতে কোনো শরীরে ক্ষতি হবে না। ডিমের কুসুম এবং মুরগির চামড়া। ডিমের কুসুম খাওয়ার ব্যাপারে সতর্কতা এই যে আপনার রক্তচাপ খুব বেশি থাকলে আপনি মাত্র সপ্তাহে 3 দিন কুসুম সহ ডিম খাবেন এবং বাকি 4 দিন কুসুম ছাড়া ডিম সেদ্ধ খাবেন, এবং মুরগির চামড়া কখনোই খাবেন না। মুরগির চামড়ায় উচ্চ মাত্রার চর্বি থাকে, যা কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা আচার এবং সস জাতীয় খাবার একদম বাদ দেবেন, কারণ এইসব সস এবং আচারে চিনি এবং ক্ষতিকর লবণ থাকে, যা এই ধরনের রোগীর ক্ষেত্রে একদম ভালো নয়। যে কোনো ফাস্টফুড এবং বেকারির খাবার। বর্তমান যুগে যদিও ফাস্টফুড এবং বেকারির খাবার খাওয়া আমাদের রুটিনে চলে এসেছে, তবুও এই খাবারগুলো একদম বাদ দিতে হবে। সেই সাথে যে কোনো প্যাকেটজাত প্রসেসড ফুড রক্তচাপ বৃদ্ধি করে অনেক গুণ। এই ধরনের ফাস্টফুড বা প্রসেসড ফুডে থাকে ক্ষতিকর সোডিয়াম, প্রিজারভেটিভ, বিষাক্ত রং এবং ক্ষতিকারক চর্বি বা ডালডা, যা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য খুবই ক্ষতিকর, তাই এই খাবার কখনোই খাবেন না। অ্যালকোহল এবং কোমল পানীয় একদম বাদ দিতে হবে, কারণ অ্যালকোহল এবং কোমল পানীয়তে প্রচুর ক্যালোরি আছে যা ওজন বৃদ্ধি করে, তাই অ্যালকোহল কিংবা কোমল পানীয়ের পরিবর্তে আপনি তাজা ফলের রস বা ডাবের পানি খেতে পারেন। এবার ধারাবাহিকভাবে বলবো যে আটটি খাবারের কথা, সেই আটটি খাবার প্রতিদিন আপনার খাদ্য তালিকায় রাখুন, দেখবেন রক্তচাপ একদম নিয়ন্ত্রণে চলে এসেছে। জবা ফুলের চা। জবা ফুলের চায়ে এমন অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ
রয়েছে যা নিমেষেই আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে আনে। কারণ এই পানীয়টি ব্লাড ভেসেলের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে, ফলে ব্রেন এবং হার্টের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা একদম থাকে না। যেহেতু চা খাওয়া আমাদের দৈনিকের অভ্যাস, তাই একবার যদি আপনি জবা ফুলের চা খেতে পারেন তাহলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। জবা ফুলের চা বানানোর জন্য 2 কাপ পানিতে 3টি জবা ফুলের শুধুমাত্র পাপড়িগুলো ছিঁড়ে মিশিয়ে দিন এবং 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিন। ফোটানো পানি ছেঁকে পান করুন। যদি আপনার ডায়াবেটিস না থাকে তাহলে এতে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে পান করতে পারেন। কম ফ্যাটযুক্ত টক দই রক্তের ক্ষতিকর কোলেস্টেরল LDL কমায়। যাদের দুধ সহ্য হয় না তারা দুধ না খেয়ে টক দই খাবেন, কারণ টক দইয়ে ব্যাকটেরিয়া ল্যাকটোজকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। উচ্চ রক্তচাপের রোগীরা নিয়মিত টক দই খেলে রক্তচাপ একদম নিয়ন্ত্রণে আসবে। দুপুরের খাবারের পর 100 গ্রাম টক দই নিয়মিত খাবেন, তবে এই টক দইয়ের সাথে কোনো ধরনের লবণ অথবা চিনি মেশাবেন না। যদি চান তাহলে অল্প পরিমাণ আখের গুড় মিশিয়ে খেতে পারেন। মেথির পানি। মেথি বা মেথির পানিতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। এই জন্য প্রতিদিন রাতে 1 কাপ বিশুদ্ধ পানিতে 1 চা চামচ মেথি ভিজিয়ে রাখুন। সকালবেলায় ঘুম থেকে উঠে উষ্ণ 1 লিটার পানি পান করার পরে এই মেথি চিবিয়ে খান এবং সাথে মেথি ভিজানো পানিটাও পান করুন। প্রতিদিন যদি আপনি মেথি খাওয়ার এই নিয়ম মানতে পারেন তাহলে উচ্চ রক্তচাপের পাশাপাশি আপনার অন্যান্য অনেক রোগও নিয়ন্ত্রণে থাকবে। আপেল সিডার ভিনেগার। সব ধরনের ভিনেগারের মধ্যে আপেল সিডার ভিনেগার সবচেয়ে উপকারী। পটাশিয়াম সমৃদ্ধ এই ভিনেগার শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম ও টক্সিক বের করে দেয়। এতে রেনিন অ্যানজাইমের উপস্থিতি থাকায় এটি রক্তচাপ হ্রাস করে। উচ্চ রক্তচাপ কমাতে 1 গ্লাস উষ্ণ পানিতে 2 চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে রাতে খাবারের 1/2 ঘন্টা আগে পান করুন। তবে খেয়াল রাখবেন, আপেল সিডার ভিনেগার কখনো ধাতব পাত্রে খাবেন না এবং আপেল সিডার ভিনেগার কেনার আগে 5% অ্যাসিডিটি দেখে কিনুন। কাঁচা রসুন। রসুনে যে সালফার রয়েছে তা ব্লাড ভেসেলের নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, ফলে তাদের স্থিতিস্থাপকতা বেড়ে যায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। যাদের সিস্টোলিক রক্তচাপ বাড়ার প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে রসুন খুব ভালো। রসুনে থাকা অ্যালিসিন রিঅ্যাক্টিভ যৌগ, বিশেষ করে যারা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে দীর্ঘদিন থেকে ভুগছেন তারা কাঁচা রসুন সকালবেলায় খেয়ে দেখুন। আপনার রক্তচাপ একদম নিয়ন্ত্রণে থাকবে। এই জন্য আপনি একই নিয়মে সকালবেলায় 1 লিটার উষ্ণ পানি পান করার পরে রসুনের কোয়া বড় হলে 1টি এবং ছোট হলে 2 থেকে 3টি কাঁচা রসুনের কোয়া চিবিয়ে খেয়ে নিন। তারপরে 1 গ্লাস উষ্ণ গরম পানি আবার পান করুন। দেখবেন আপনার রক্তচাপ কয়েকদিনে নিয়ন্ত্রণে আসবে। পাকা কলা। রক্তচাপ কমানোর জন্য দারুণ একটি ফল পাকা কলা। পাকা কলা পটাশিয়ামে ভরপুর, আর যত কলা পাকে তার পটাশিয়ামও তত গুণ বৃদ্ধি পায়। পটাশিয়াম রক্তচাপ কমাতে দ্রুত কাজ করে, সেই সঙ্গে স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয়। নিয়মিত 1 থেকে 2টি পাকা কলা খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। কলা খাওয়ার উপযুক্ত সময় হলো সকালে নাস্তা করার 1/2 ঘন্টা পরে। আপনার বয়স, ওজন এবং উচ্চতা অনুযায়ী আপনি 1 থেকে 2টি পাকা কলা খেতে পারেন, কিন্তু দিনে কখনোই 3টার বেশি পাকা কলা খাবেন না। যদি আপনি সকালে খালি পেটে অথবা যে কোনো খাবারের সাথে কলা খান তাহলে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম বেড়ে যাবে। ডার্ক চকলেট। শুনতে আশ্চর্য লাগলেও এ কথা ঠিক যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনার জন্য ডার্ক চকলেট বিশেষ ভূমিকা পালন করে। প্রতিদিন সামান্য পরিমাণ ডার্ক চকলেট খেলে দেহে খারাপ কোলেস্টেরল শুষে নিতে পারে, এতে উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। তবে ডার্ক চকলেট কেনার আগে 70% কোকো দেখে কিনবেন। লেবু পানি। প্রতিদিন অবশ্যই নিয়ম করে 1টা লেবুর রসের সঙ্গে 1 গ্লাস কুসুম গরম পানি মিলিয়ে খাবেন। এই পানীয় আপনি দুপুরে খাবারের 1/2 ঘন্টা আগে অথবা 1/2 ঘন্টা পরে খেতে পারেন। লেবুতে যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে তা আপনার রক্তচাপকে একদম নিয়ন্ত্রণে রাখবে। যদি খাবারে পটাশিয়ামের মাত্রা কম হয় তাহলে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায়। যে 8টি খাবার বাদ দেবার কথা বলেছি, যদি আপনার
খাদ্য তালিকা থেকে এই আটটি খাবার সারা জীবনের জন্য বাদ দিতে পারেন, তাহলে উচ্চ রক্তচাপ সহ যে কোনো রোগ থেকে আপনি দূরে থাকতে পারবেন। আর যে আটটি খাবার দৈনিক খাবারের কথা বলেছি, এই খাবার যদি আপনি খেতে পারেন তাহলে আপনার শরীরে কোনো রোগ হবে না, উচ্চ রক্তচাপ একদম নিয়ন্ত্রণে থাকবে। মাত্র 7 দিন আপনি এই নিয়ম ফলো করে দেখুন, আপনার শরীরে কি ঘটবে আপনি নিজেই বুঝতে পারবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আরো অনেকের সাথে। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।